সারা দেশে করোনার চিকিৎসায় নিয়োজিত আছেন চার হাজারের মতো চিকিৎসক নার্স ও পরিচ্ছন্নতা কর্মী যাদের সবারই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দরকার দরকার প্রতিদিন একটি করে হলে তাদের জন্য মাসে ডিসপোজেবল এক লাখ হাজার বা একবার ব্যবহারযোগ্য পিপি এদিকে করোনার চিকিৎসায় সহযোগিতা করতে নিবন্ধন করেছেন সাতাশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী এমন অবস্থায় সরকারের হাতে পিপি রয়েছে মাত্র এক লাখের মতো দেশে নিবন্ধিত চিকিৎসক এক লাখের কিছু বেশি তাদের মধ্যে করোনা রোগীর চিকিৎসায় এক জনকে নিয়োজিত করেছে সরকার জরুরি এই সেবায় এক হাজার জন নার্সকে দায়িত্বে রাখা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী এক জন চিকিৎসক নার্স পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও নিবন্ধন করেছে সাতাশ হাজার তিনশো একষট্টি স্বেচ্ছাসেবী করোনা চিকিৎসা সেবা দিতে যাদের সবারই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপি প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী একটি পিপি একবার ব্যবহার করা যায় অর্থাৎ করোনা রোগীর সেবা দিতে প্রতিদিন প্রয়োজন তিরিশ হাজারের বেশি পিপি এক মাসে প্রয়োজন নয় লাখের বেশি স্বাস্থ্য অধিদপ্তর বলছে সাতাশ মার্চ পর্যন্ত বিশ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে তিন লাখ তিন হাজার পিপি সরবরাহ করা হয়েছে হাতে আছে মাত্র এক লাখের মতো আমাদের তো কিছুটা হলো যে সংকট তো রয়েছেই কিন্তু তারপর আমাদের চাহিদা যেগুলো আসছে আমাদের এখন পর্যন্ত আমাদের স্টকে আছে তিন লাখ সাতান্ন হাজারের মতো পিভিপি যেটা সিএমএসডি থেকে বিতরণ করা হচ্ছে তার মধ্যে থেকে তিন লাখ তিন হাজার কিন্তু বিতরণ করা হয়েছে আরও কিন্তু আমাদের জানা থেকে কিছু আসছে আমরা কিন্তু পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি সারা বিশ্বে কিন্তু আপনার দেখেন যে সব জায়গায় কিন্তু সংকট রয়েছে ইতিমধ্যে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন এমন অবস্থায় সব পর্যায়ে পিপিয়ে দরকার বলছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের উপজেলা ডাক্তারদের দিতে হবে ইতিমধ্যে তারা কাজ আরম্ভ করে দিয়েছেন যেখানে হয়তো দুশো লাগবে সেখানে ওনারা একশোর মতন দিয়েছেন যেখানে একশো লাগবে সেখানে হয়তো পঁচিশ পঞ্চাশটার মতন পাঠিয়েছেন কিন্তু এটা চলমান প্রক্রিয়া আরও দিতে হবে যাতে আমাদের ডাক্তাররা ভালোভাবে কাজ করতে পারে গাইডলাইন অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বলতে বোঝায় মেডিকেল মাস্ক গাউন গগলস ফেস শিল্ড হেভি ডিউটি গ্লাভস ও জুতা রাজু হামিদ নাগরিক ঢাকা